জীবন মানে সমস্যা। জীবন পথ চলতে চলতে আমরা নানাবিধ সমস্যার সম্মুখীন হই, কিন্তু আপনারা কখনো ভেবেছেন সেই সমস্যার উৎপত্তি কোথা থেকে, তার স্থায়িত্ব কতদিন, তার সমাধানের রাস্তা কি? মনে রাখবেন, সমস্যা যেখানে থাকে সমাধানের রাস্তাটাও ঠিক সেইখানেই লুকিয়ে থাকে। আপনার সমস্যার সমাধানের রাস্তা দেখানোই আমার কর্তব্য। আমি সম্রাট, আপনাদের বন্ধু। প্রতিদিন রাত্রি 9টায় জ্যোতিষের নানাবিধ তথ্য নিয়ে উপস্থিত থাকব সেই সমস্যার সমাধানের রাস্তা বের করার জন্য। 9 PM মোটিভেশনে আপনাদের নজর রাখতে হবে। আমি তো থাকছি, আপনারা থাকছেন তো? নমস্কার, সম্রাট আবারও হাজির। আজকে আমরা বায়ুতত্ত্বের তিনটি রাশি নিয়ে আমরা আলোচনায় প্রবেশ করব। বায়ুতত্ত্বের তিন রাশি কী কী? একটা হচ্ছে মিথুন, যে নাকি দ্বৈত সত্তার একটা রাশি। তুলা, যে নাকি চর, যে নাকি মুভ করছে। আবার কুম্ভ, কুম্ভ হচ্ছে স্থির। তার মানে আমরা দেখছি তিনটে বায়ুর তিন রকমের তত্ত্ব। সবার আগে বলে রাখা যেটা ভালো সেটা হচ্ছে যে আমরা রাশিফল করছি নভেম্বর মাস এবং ডিসেম্বর মাস ধরে। আমরা ডিসেম্বর মাসে কোনো রকম, আর ডিসেম্বর মাস কেমন যাবে 2022 তা নিয়ে আমরা হয়তো আর আলোচনা কোনো ভিডিও দেবো না। নভেম্বরে যে রাশিফল আমরা বলছি তার কন্টিনিউয়েশনই বা এর ফলাদেশটাই পুরোপুরি ডিসেম্বর অবধি ধার্য করা হলো। তার কারণ আমরা বেশ কিছু নতুনত্ব আনতে চলেছি যা হয়তো আপনারা অন্যান্য চ্যানেলগুলোতেও দেখতে পান না, এবং জ্যোতিষের এমন কিছু আলোচনা, জ্যোতিষের এমন কিছু আলোচ্য বিষয়কে আমি তুলে ধরব এবং এত অনেক অনেক খুঁটি, মানে অনেক খুঁটিয়ে খুঁটিয়ে আমরা চিরুনি তল্লাশি করব জ্যোতিষের। তার কারণ আমরা তো এখন অনেক রকমভাবে ভুল ভ্রান্তির মধ্যে ঢুকে যাচ্ছি। আপনারা আমাকে কমেন্টও করেন, অনেকে আপনারা আমাকে কমেন্ট করেন যে সম্রাটদের একটু টোটকা বলুন, একটু টোটকা বলুন, টোটকা দিয়ে যদি আমার জীবনটা ভালো হয়। রাশিফল তো বললেন, কিন্তু টোটকা বলুন, কিছু উপায় তো বলুন। উপায় একটাই, সেটা হচ্ছে আপনাকে কর্ম করে যেতে হবে, নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, আর এই সমস্ত টোটকা ফাটকা স্টোন তাবিজ কবজ এইসবের মধ্যে না গিয়ে আগে নিজের যে ভেতরের মধ্যে, যে আপনার মধ্যে যে পঞ্চমহাভূত তত্ত্ব আছে, ভগবান আপনাকে আর আমাকে কোনো অংশে কম দেয়নি, সবাইকে সেম প্যারামিটারে দিয়েছে, কিন্তু আমরা কেউ সেটাকে খুঁজে বার করতে পারি, তার পিছনে খাটাখাটনি করি। আমরা হয়তো কেউ কেউ হয়তো হাঁপিয়েও যান, আর পারছি না দাদা, আর পারছি না দাদা, কবে ভালো আসবে, কবে ভালো আসবে। কিন্তু হ্যাঁ, যারা দাঁতে দাঁত কামড়ে বা যারা ওই ক্রিজে পড়ে থাকে ঘন্টার পর ঘন্টা, সময়ের পর সময়, মাসের পর মাস, বছরের পর বছর, তারা কিন্তু জীবনে দেখবেন অনেক সফল হয়। তার কারণ তারা স্টোন পাথর এইসবের প্রতি না গিয়ে, এইসব টোটকা ফাটকার মধ্যে না গিয়ে, কোনো শর্টকাট না গিয়ে তারা কর্মের দিকে বিশ্বাসী। আজকে সচিন তেন্দুলকর যদি খেলতেন, তিনি যদি মনে করতেন যে না আমি একটা টোটকা করে দেখি যা কালকে একটা সেঞ্চুরি করে দেবো, হয় না, বাস্তবিক হয় না, তাকে তার তাকে সেই মতো তাকে খেলতে হবে, তবে সে সেঞ্চুরি করতে পারবে। তো তারা কিন্তু কেউ কোনো দিন, তারা অনুশীলনের প্রতি মন দিয়েছে, তারা প্রত্যেক এক্সারসাইজ করেছে, তারা সাধনা করেছে জিনিসটাকে নিয়ে। তো আজকে আমার আর আপনার যে জীবন, এই জীবনে আমরা কখনো কখনো হয়তো কেউ হয়তো খুব তাড়াতাড়ি পাই ফল, আবার কেউ কেউ একটু দেরিতে ফল পেতে পারি। হাতের পাঁচ আঙুল তো সমান নয়, কারণ কোনো আঙুল অনেকটা বড়, কোনো আঙুল অনেকটা ছোট, আবার এটা একদমই ছোট, কিন্তু প্রত্যেকটা আঙুলের কিন্তু কার্যকরিতা আছে, প্রত্যেকটা আঙুলের একটা ফাংশন রয়েছে, কেউ বড় কেউ ছোট তা নয়। এখন ছোট যদি বুড়ো আঙুল যদি ভাবে যে আমি কেন তর্জনীর মতো লম্বা নই, আমি কেন কনিষ্ঠার থেকেও আমি কেন ছোট, তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের, এইগুলো হচ্ছে আমাদের জীবন, আমাদের জীবনকে দর্শায়। অর্থাৎ এই পাঁচজন পাঁচ রকমের, তার মানে আপনি আমি আমাদের কোয়ালিটি আলাদা আলাদা হবে। আমার যাত্রাপথ, আমি হয়তো 50 বছর বয়সে সফলতা পাবো, আবার কেউ হয়তো 21 বছর বয়সে সফলতা পাবে। তো এই বিষয়গুলোকে এইভাবে ধরতে হবে এবং সেখান থেকে এই সমস্ত বিভিন্ন প্রতারণা থেকে আপনাদেরকে বাঁচানোর জন্য, আপনাদের চোখটাকে খোলানোর জন্য আমি যেটা করতে চলেছি, রিসার্চমূলক কিছু আলোচনা আনতে চলেছি। এবং এবার আপনাদের রাশিফল যেটা আমরা প্রেজেন্ট করব, ডিসেম্বর মাসে আমাদের একটা রাশিফল আসবে, সেই জন্য আমি এখন আর তা আলোচনা করলাম না। মাসিক রাশিফল আসবে না, এমন কিছু রাশিফল আসবে যা দেখে আপনাদেরও হয়তো ভালো লাগতে পারে। তার জন্য 9 PM মোটিভেশনে সম্রাটের সাথে চোখ রাখতে হবে। চলে আসা যাক সবার আগে বায়ুর প্রথম রাশি মিথুন রাশি আলোচনায়। মিথুন রাশি কি বললাম? মিথুন রাশি দ্বৈত সত্তার একটা রাশি। আজকে আমরা যখন দেখতে পাচ্ছি, আমরা নভেম্বর মাসে যখন আমরা ঢুকছি, তখন দেখছি মঙ্গল বক্রী, বৃহস্পতি বক্রী, এবং বৃহস্পতি 24 নভেম্বর বক্রতা ছেড়ে দিচ্ছে। খুব ইন্টারেস্টিং পার্ট। এবং আমরা আরও একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমরা কোথায় কোথায় পাচ্ছি, আমরা শনি বৃহস্পতি এরা আস্তে আস্তে এদের বক্রতা ছেড়ে গেল, আর এদের যখনই এরা বক্রতা ছেড়ে যাচ্ছে, তার মানে এরা যখন মার্গী হয়ে যাচ্ছে, তার মানে এরা একটা সোজা ফল দেবে, তার মানে দুটো ঘরের ফল দেবে না, তার মানে ডুয়াল ফল তারা আর তুলবে না, এটা একটা ভালো খবর। এখন মিথুন রাশি কেমন যেতে পারে 2022 নভেম্বর আর ডিসেম্বর মাস?
রাশি সাপেক্ষে যদি আমরা প্রথমে আসবো হেলথের পার্ট, হেলথের পার্টে যেটা আমাদেরকে বলতেই হয়, মিথুন রাশির এখন পঞ্চমে কেতু বসে রয়েছে। তার মানে আপনারা হয়তো অনেকে ভাবছেন দাদা হেলথ পার্ট কি ভালো থাকবে, মাথায় কোনো সমস্যা আসবে না তো? কারণ অনেকেই বলছেন যে মাথায় সমস্যা আসার কথা, না তা সেরকম কোনো বিষয় নয়। তবে যেহেতু শনির দৃষ্টি পূর্ণভাবে কেতুর উপর পড়ে রয়েছে, তার মানে শনি কোথায় আপনাদের অষ্টমে বসে গেল, তার মানে কেতু কিন্তু এখানে আপনাদেরকে ডিস্টার্ব করবে না। ডিস্টার্ব করবে কে? স্যাটার্ন। কারণ স্যাটার্ন যখন অষ্টমভাবে যায় তখন সে একটা কাঁটার মতো ফল তোলে, কাঁটা মানে কন্টাক্ট ফল, অর্থাৎ আপনাকে সে আপনি যে কাজটা এতদিন দুবারে করতে পারছিলেন সেটা আপনি তিনবার বা চারবারে করতে পারবেন, তার কারণে আপনার হেলথ পারমিট করবে না। স্যাটার্ন সেখান অষ্টম থেকে তার দশম দৃষ্টি পঞ্চ অর্থাৎ রাশির পঞ্চমে কেতুর উপর ফেলে রাখবে, যার ফলে হবে কি স্কিনের একটা কিছু প্রবলেম, চোখের কিছু প্রবলেম আর মস্তিষ্কজনিত কিছু প্রবলেম আসতে পারে, মস্তিষ্কের নার্ভজনিত কিছু প্রবলেম আসতে পারে। চোখের জায়গায় আপনাদেরকে ভীষণভাবে সাবধানে থাকতেই হবে। আর অষ্টমে যদি শনি বসে থাকে, সবার আগে যে জায়গায় আপনাদেরকে সাবধান করবো সেটা হচ্ছে কোমরের অংশ থেকে পায়ের পাতা পর্যন্ত, এই জায়গাকে আপনাদেরকে ভীষণভাবে সাবধানে থাকতে হবে, নতুবা আপনাদের কিন্তু কিছু প্রবলেম আপনাদেরকে ফেস করতেই হতে হবে। বা নভেম্বর বা ডিসেম্বর মাসের মধ্যে আপনাদের পায়ের অংশে কোনো না কোনো চোট আঘাত লাগতে পারে, যার ফলে আপনাদের কিন্তু অনেকাংশেই মাসের যে হিসেবটা, সেই মাসের যে ফলাফলটা সেটা হয়তো আপনারা খারাপ পেয়ে গেলেন। মিথুন রাশির ক্ষেত্রে আমি খুব একটা বেশি ঝামেলার কিন্তু খুব একটা বেশি খুঁজে পাচ্ছি না, শুধুমাত্র অষ্টমে শনি, যদি আপনারা পথটা যদি স্লো চলতে পারেন আর আপনারা যদি শরীরের দিকে একটু খেয়াল রাখতে পারেন, তাহলে দেখবেন আপনারা খুব সুন্দরভাবে সন্তর্পণে আপনারা জায়গায় উঠে গেছেন আর আপনারা মাসের যে ফলটা সেই ফলটাও ভালো পেতে পারবেন। বৃহস্পতি রাশির দশমে বসে রইল এবং রবি বুধ শুক্রকে আমরা কোথায় পাচ্ছি? রবি বুধ শুক্রকে আমরা পেয়ে যাব 17 নভেম্বরের পর থেকে, রবি বুধ শুক্রকে আমরা পেয়ে যাব রাশির ষষ্ঠে। এই একটা বিষয় কিন্তু ভীষণ নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদেরকে দিতে পারে। তার কারণ কি? তার কারণ দেখুন, আমরা যখন মিথুন রাশি আলোচনা করছি, মিথুন রাশির ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে চারটে প্ল্যানেট, কে কে? রবি, মঙ্গল, বৃহস্পতি আর শনি। তার মানে এই চারটে প্ল্যানেট রাশির ক্ষেত্রে অশুভকারক। আর এই প্ল্যানেটের মধ্যে আমরা কাকে পাচ্ছি? রবিকে আমরা পেয়ে গেলাম কোথায়? রবিকে আমরা পেয়ে গেলাম হচ্ছে ঠিক রাশির ষষ্ঠে। তার মানে ভাবুন, 17 নভেম্বরের পর থেকে আবার রবির কারণে কিছু ঝামেলা মিথুন রাশির জাতক জাতিকারা পেতে পারেন। নভেম্বরের 17 তারিখের পর থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের যেটা সবথেকে বেশি সমস্যা আসতে পারে, চেস্টের জায়গা, তার মানে চেস্ট পেন থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে। যদি না পারেন তাহলে কিন্তু চেস্টের জায়গায় মহাবিপদ, আপনাদের একটা সাবধানবাণী দিয়েই রাখলাম। আর একটা কি, মৃগশিরা নক্ষত্র মিথুন রাশিতে পাওয়া যায়, তার মানে মিথুন রাশিতে যারা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকা আছেন তাদের জন্য বর্তমান সময় কিন্তু একটু ব্লাড শেডের মানে রক্তপাত তাদের হতে পারে। তার কারণ শনি ধনিষ্ঠা নক্ষত্রে বসে রয়েছে, তাহলে শনি যে নক্ষত্রে বসে থাকে সে তার 10 এবং তার 20 নম্বর নক্ষত্রকেও ধরে রাখে, বা এই 10 আর 20 নম্বর নক্ষত্রকেও সে ফল দেয়। তাহলে আজকে মৃগশিরা নক্ষত্রের জন্য কিন্তু একটু সাবধানবাণী আমি ছেড়ে গেলাম, অর্থাৎ আপনারা যারা মৃগশিরা নক্ষত্রের আপনাদের হেলথের পার্টে সাবধানতা অবলম্বন করতে হবে, এবং আপনারা যারা বাইক চালাচ্ছেন বা গাড়ি ঘোড়ার মধ্যে কোনো কিছু করেন বা যে গাড়ি চালান তাদেরকেও অনেক সাবধানে থাকতেই হবে, নতুবা আগামী দিনে বেশ কিছু বিপদ বা নভেম্বর ডিসেম্বরের মধ্যে আপনাদের বেশ কিছু বিপদ আপনাদের ফেস করতে হবে, হসপিটালাইজেশন হতে পারে, ডাক্তারের বাড়ি করতে পারেন। এই করতে করতে হয়তো নভেম্বর ডিসেম্বর চলে গেল, আপনি বলে সম্রাটদা আপনি তো অনেক ভালো ভালো কিছু বলেছিলেন কিন্তু আমাদের তো ভালো হলো না, তার কারণ আপনার শরীর আপনার ভালো নেই। শনি অষ্টমে যেটা বসে থাকলে যেটা করতে হবে কি, স্লো মুভ করতে হবে, আপনাকে ধীরে 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 এগোতে হবে। তাহলে মিথুন রাশির আমরা যেটা বুঝতে পাচ্ছি, হেলথের পার্টে একটু কড়া সতর্কতা আমাদেরকে রাখতেই হচ্ছে এবং আমাদেরকে নজর রাখতে হবে যেন আমাদের হেলথ নষ্ট না হয়। তার কারণ এবার আমরা আলোচনা করব কি, এডুকেশন রয়েছে, ফাইন্যান্স রয়েছে, ইনভেস্টমেন্ট রয়েছে, কারণ আমরা যদি ভালো করে শরীরের দিকটা খেয়াল না রাখি তাহলে এডুকেশন হাতছাড়া হতে পারে, ইনভেস্টমেন্ট হাতছাড়া হবে আর আপনার ফাইন্যান্সও হাতছাড়া হয়ে যেতে পারে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা আমি বলবো, পঞ্চমে কেতু বসে রয়েছে, তার মানে হায়ার স্টাডির দিকে মন দিন বা নিজেদের স্টাডির দিকেও মন দিন। যে যে শ্রেণীতে পড়াশুনো করেন না কেন, সে প্রাথমিক শ্রেণী হতে পারে, উচ্চ শ্রেণী হতে পারে, আপনারা উচ্চ বিদ্যালয়ে পড়তে পারেন, মহাবিদ্যালয়ে পড়তে পারেন, ইউনিভার্সিটি লেভেলে পড়তে পারেন, পোস্ট ডক করতে পারেন, আপনার রিসার্চে থাকতে পারেন, পিএইচডি করছেন, তার মানে এখন কেতুর একটা যা ফরমেশন এবং কেতু যে ডিগ্রিতে চলে এসছে, অর্থাৎ কেতু 19 ডিগ্রির কাছাকাছিতে থাকবে বা আর তার একটু বেরোবে, তার মানে এই জায়গায় কোথাও না কোথাও বোঝা যাচ্ছে যে কেতু একটা বিরাট বড় সহযোগিতা আপনাদের সাথে করতে চলেছে, যারা যারা এডুকেশন সেক্টরের সাথে যুক্ত রয়েছেন। এবং শুধু তাই না, আপনারা যারা এডুকেশন সেক্টরে চাকরি পর্যন্ত করছেন তাদের জন্যও মিথুন রাশির সময় কিন্তু ভালো। তার মানে আপনাদের নভেম্বর ডিসেম্বর মাসে আপনাদের কিন্তু ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস হয়ে যাবে এডুকেশনাল সেক্টর থেকে। আবার দেখুন, পঞ্চমে কেতু, রবি যারা যুক্ত থাকবে মাসের 17 তারিখ পর্যন্ত নভেম্বরের, তারপরে সে 17 তারিখের পর থেকে সে বেরিয়ে যাবে তার অন্য পরের রাশিতে। তার মানে এইখানে বুঝতে হবে আরেকটা বিষয়, যে আপনারা যারা মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত
যুক্ত রয়েছেন, মেডিকেল নিয়ে পড়াশুনো যারা করছেন তাদের জন্যও বর্তমান সময় ভালো, এবং বায়োলজিক্যাল সেক্টরে যারা রয়েছেন তাদের জন্যও বর্তমান সময় ভালো। কিন্তু কোন রাশিতে বসে রয়েছে? কিন্তু তুলা রাশিতে বসে রয়েছে। তুলা রাশির সিম্বল কি? একটা দাঁড়িপাল্লা। তার মানে কোথাও না কোথাও আইনের কথা বোঝানো হচ্ছে। তার মানে আইন নিয়ে যারা কাজ করেন, আইন নিয়ে যারা পড়াশুনো করছেন তাদেরও এই সেক্টর থেকে আপনাদের এখন দুর্ধর্ষ সময় উঠে আসার কথা, এবং আপনাদের এখন প্রগ্রেসের টাইম। এই জায়গায় আপনারা যদি সুন্দর করে কাজ করতে পারেন আপনাদের এখন বেনিফিট উঠে আসবে, আপনাদের এডুকেশনের সেক্টর ভালো হয়ে যেতে পারে, আপনাদের ফাইন্যান্সিয়াল সেক্টরে ভালো হবে, আপনাদের প্রমোশন হতে পারে, নাম বাড়বে, সুনাম বাড়বে, খ্যাতি বাড়বে, আপনাদের ক্লায়েন্ট সার্ভিস যারা রয়েছেন আপনাদের ক্লায়েন্টসের সাথে এখন আপনাদের একটা উচ্চমানের সম্পর্ক পর্যন্ত হয়ে যেতে পারে। কিন্তু একটা কিন্তু রয়েছে, কিন্তুটা কি? রবি জলরাশি যখন কানেক্ট করবে, এবং বৃহস্পতি কোথায় বসে রইল? বৃহস্পতি রাশির দশমে বসে রয়েছে। তার মানে রাশির যে সপ্তমপতি সে তার চারে বসে রয়েছে, এবং বৃহস্পতি কিন্তু এই ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এমন একটা সমস্যা ফেলতে পারে, সেটা হচ্ছে গৃহগত জায়গা থেকে, অর্থাৎ গৃহের সুখ হানি হতে পারে। আপনারা যারা ম্যারিড লাইফ যারা লিড করছেন, অর্থাৎ যারা বিবাহিত জীবন যাপন করছেন, সেই জায়গায় খুব সাবধানে থাকতে হবে। তার কারণ রবি যতক্ষণ না পর্যন্ত অগ্রহায়ণ মাস ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আপনাদের কিন্তু বিপদ। তার মানে আপনাদের এই সময় ডোমেস্টিকেটেড জায়গায় একটা সাবধানবাণী, এবং আপনাদের এই জায়গায় কিছু আইনের জটিলতা চলে আসতে পারে, আবার ঝুটঝামেলা, ডিভোর্স বা বিয়ে হতে হতেও আটকে গেল, এরকম কিছু ঘটনা মিথুন রাশির জাতক জাতিকারা দেখতে পাবেন। যারা বৃহত্তর সেক্টরে রয়েছেন, যারা রিসার্চ লেভেলে কাজ করছেন, রিসার্চ করছেন বা পিএইচডি করছেন, তাদের জন্য উন্নত মান সময়। এবং রাহু কোথায় বসে রইল? রাহু বসে রইল আপনাদের একাদশে। তার মানে ভাবুন, আপনি এখন চাইলে বিদেশে চলে যেতে পারেন পড়াশুনো করতে, এবং পোস্টডক আপনি এখন ভিন রাজ্য থেকে করতে পারেন, বাড়ি থেকে বহু দূরে করতে পারেন। আপনাদের যারা সার্ভিস সেক্টরে যুক্ত রয়েছেন তাদের জন্য এখন ভালো খবর কি? আপনারা বড় বড় সেক্টরে এখন চাকরি পাবেন, বৃহৎ সেক্টরে চাকরি করবেন। আপনারা ছিলেন একটা পোস্টে, এখন তার থেকে একটা বড় ধাপে আপনারা পৌঁছবেন, আরেকটু উঁচু পোস্টে পৌঁছবেন। কেন? বৃহস্পতির সহায়তায় যেমন আপনার ঘরটা ভাঙবে, আবার বৃহস্পতির কারণে আপনার কিন্তু ঘরে টাকাটাও আসবে, আপনার পদটাও বাড়বে, তার মানে পদোন্নতি হবে। তার মানে যাহা নেগেটিভ তাহাই আবার পজিটিভ। তাহলে নেগেটিভটাকে কী করতে হবে? তার মানে এখন বাড়িতে ঝুটঝামেলা থেকে এড়িয়ে যান। মনে হচ্ছে যে হ্যাঁ বাড়িতে প্রচুর অশান্তি হচ্ছে, কম কথা বলো, একজনকে চুপ থাকতে হবে। তার মানে এই জায়গায় যদি আপনারা নিজের যদি এই বুদ্ধিটা দিয়ে যদি চালাতে পারেন, আমার মনে হয় কোথাও না কোথাও আপনারা বেশ সুন্দর জীবনযাপন করতে পারবেন। যারা মাইনিং সেক্টরে রয়েছেন তাদের জন্য তো বর্তমান সময় মিথুন রাশির ভীষণ ভালো। শনি অষ্টমপতি অষ্টমে বসে রয়েছে, তার মানে বাবুন মাইনিংয়ের সেক্টরে আপনাদের বড় জায়গা দিতে পারে, মাইনিং নিয়ে পড়াশুনো করতে পারেন, এবং খনিজ সম্পদের ব্যবসায় যারা জড়িত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় ভালো। মেডিসিনের ব্যবসায় যারা রয়েছেন তাদের জন্য বর্তমান সময় ভালো। রবি যখন অগ্রহায়ণ মাসে চলে যাবে তখন আপনাদের ইলেকট্রনিক্স বাইরের ব্যবসা যারা জড়িত রয়েছেন তাদের জন্য সময়টা সেই সময় ভালো হয়ে যাবে। অটোমোবাইল সেক্টরে এখন মিথুন রাশির জাতক জাতিকাদের যেমন ভয় আছে, অর্থাৎ একটা বিপদ হতে পারে, রক্তপাত হতে পারে, কিন্তু অটোমোবাইল সেক্টরে যদি আপনারা চাকরি করছেন, ব্যবসা করছেন বা পড়াশুনো করছেন, এই সেক্টরে এখন আপনাদের উন্নতি। তার মানে যাহা নেগেটিভ তাহাই আবার পজিটিভ ধরা গেল। তাহলে নেগেটিভের জায়গাটাকে আমাকে নস্যাৎ করতে গেলে কী করতে হবে? তা একটু বুদ্ধি দিয়ে পথটা চলতে হবে। ইনভেস্টমেন্ট আপনারা প্রচুর পরিমাণে করবেন, আমার কোনো সমস্যা নেই। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এখন সময় ভালো। মিথুন রাশি যারা শেয়ারের কনসালটেন্সি নিয়ে কাজ করেন তাদের জন্য বর্তমান সময় ভালো। শেয়ারে ইনভেস্টমেন্ট না করে আপনারা শেয়ার নিজে ইনভেস্ট করবেন না, আমি শেয়ার কিনবো, আপনি একজন কনসালটেন্ট, আপনি আপনার ক্লায়েন্টকে হেল্প করলেন যে আপনি কোন শেয়ারটা কিনতে হবে, ঠিক এই বিষয়গুলোর উপর যদি আপনারা জোর দিতে পারেন তার ফলে দেখবেন মিথুন রাশির বেশ কিছু উন্নতির জায়গা লক্ষ্য করতে পারবেন। তবে যারা কমার্শিয়াল সেক্টরে রয়েছেন বা ফাইন্যান্সিয়াল সার্ভিসে যারা রয়েছেন মিথুন রাশির, তাদের জন্য বর্তমান সময় কিন্তু আমি খুব একটা ভালো বলে মনে করছি না। কারণ শনি যখনই অষ্টম থেকে নবমে যাবে, তারপর ফাইন্যান্সিয়াল যারা সার্ভিসে রয়েছেন তখন দেখবেন আপনাদের আবার পদের উন্নতি আরম্ভ হয়ে গেল। তার কারণ শনি এখন বসে রয়েছে কোথায়? পৃথ্বী রাশিতে। তার মানে সেই জায়গায় সে কোনোভাবেই আপনাকে সহযোগিতা করতে পারবে না, এবং যদিও এটা মুভমেন্ট, এটার চর রাশি, তাহলে সেই চর রাশিতে যখন শনি বসে থাকছে তাহলে চর রাশিতে শনি কী করবে? আপনাকে ডুয়ালিজম দেবে, আপনাকে একটা ঘুরিয়ে দেবে, জিনিসগুলো যা যা এখন ভালো ভালো যেগুলো হচ্ছে সেগুলো একটু খারাপ দিক থেকে আনতে পারে। কিন্তু আপনি যদি যখন শনি কুম্ভকে কানেক্ট করবে তখন দেখবেন আপনারা আবার শেয়ার মার্কেট বা ইনভেস্টমেন্ট বা আপনাদের এই ফাইন্যান্সিয়াল যে সমস্ত সার্ভিস রয়েছে এই ক্ষেত্রে আপনাদের আবার বড় একটা উন্নতি হয়ে গেল। ফিজিক্স নিয়ে যারা পড়াশোনা করছেন তারা ফিজিক্সে মন দিন, এবং ফিজিক্স রিলেটেড যারা কর্মের সাথে যুক্ত তাদেরও এখন বর্তমান সময় অত্যন্ত ভালো। তবে শনি যতক্ষণ না বায়ুতে পৌঁছবে ততক্ষণ পর্যন্ত আপনারা এয়ার নিয়ে পড়াশুনো করতে পারবেন না, অর্থাৎ অ্যাস্ট্রোনট বা এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা হয়, যারা পাইলট
পাইলট যারা হতে চাইছেন, যারা বিমান সেবিকা হতে চাইছেন, এই ধরনের যে কর্মগুলো রয়েছে এই কর্মে মিথুন রাশির জাতক জাতিকাদের শনি যখন বায়ু রাশিতে পৌঁছবে তখন থেকে তাদের উন্নতি শুরু। কিন্তু নভেম্বর ডিসেম্বর মাসে তাদের সেরকম কোনো উন্নতি পাবে না। শনি অষ্টমপতি অষ্টমে বসে রয়েছে, তাহলে আপনাকে এখন বাড়ির যোগ দিচ্ছে, অর্থাৎ আপনি এখন গৃহ নির্মাণ করুন। আপনি গৃহ ক্রয় করতে পারেন, আপনি জমি ক্রয় করতে পারেন, আপনি ফ্ল্যাট কিনতে পারেন, আপনি বাড়ির জায়গাগুলোতে ইনভেস্টমেন্ট করতে পারেন। এই সমস্ত ইনভেস্টমেন্ট আপনাদের জন্য এখন বড় ভালো। এবং শনি যেহেতু অষ্টম জায়গায় বসে রয়েছে, অষ্টমপতি অষ্টমে সেক্টরেই বসে রয়েছে, তার মানে অষ্টম থেকে আমরা হেলথ দেখি, আয়ু বা আয়ুর সুস্থতা বিচার করি, তার মানে এই জায়গায় যাদের নার্সিংহোম বা হসপিটাল বা এই রকম ধরনের যাদের ব্যবসা বা যারা নার্সিংহোম বা হসপিটালে যারা অপারেশনের যে সমস্ত জিনিস আছে সেই সমস্ত জিনিসগুলো যারা সাপ্লাই করেন, এই ধরনের সাপ্লাই চেনের ব্যবসায় মিথুন রাশি জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময় নভেম্বর এবং ডিসেম্বর। আলোচনার আরও অনেক কিছু থাকে কিন্তু আর সময় আর পারমিট করছে না, যেতেই হবে। মিথুন রাশি নিয়ে আপনাদের কী কী আর শুনতে ইচ্ছে হচ্ছে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। তবে আমরা নভেম্বর ডিসেম্বরের রাশিফলটাকে হয়তো খুব একটা হালকাভাবেই করলাম, আপনাদের হয়তো পছন্দ হবে, কিন্তু আপনাদের বলুন সম্রাটদা আর একটু দীর্ঘ হলে ভালো হতো না? দীর্ঘ না, দীর্ঘতর হয়ে আসছে। তার জন্য 9 PM মোটিভেশনে সম্রাটের সাথে আড্ডা গল্পে জ্যোতিষে হাজির থাকতে হবে ঠিক রাত্রি 9টায়। আমরা জানিয়েও দেবো এবার থেকে আমাদের প্যাকেজিং কী আসছে, আমাদের কখন কখন আমরা আপলোড করবো, কোন কোন দিন আপনারা পাচ্ছেন আমাদের প্রোগ্রামগুলো, কোন কোন এবার আমরা সেগমেন্ট হিসেবে ভাগ করে দিচ্ছি। নজর রাখুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। কমেন্ট সেকশানে খোলা রয়েছে, কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবেন না। এবং আপনারা আরও কী কী অভিনবত্ব আমাদের প্রোগ্রামের মধ্যে পেতে চাইছেন বা আমরা আপনাদের সেই কমেন্ট পড়বো, পড়ে তা নিয়ে ভিডিও তৈরি করবো। ভালো একটা লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যদি মনে হয় সম্রাটের কথা ভালো লাগছে না, সম্রাটদা শুধু সায়েন্টিফিক বলে, কোনো রকম টোটকা ফাটকা দিচ্ছে না, তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে স্কিপ করে যান, কোনো অসুবিধা নেই। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আর বিজ্ঞানের আলোয় জ্যোতিষকে দেখবেন। তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকুন, আর আমি ততক্ষণ পরের রাশিতে চলে আসি। তুলারাশিকে যেটা আমি সবার আগে সাবধান করব সেটা হচ্ছে যে হেলথের পার্টে অন্তত 17 নভেম্বর পর্যন্ত আপনাদেরকে সাবধানে থাকা উচিত। তার কারণ তুলা রাশির ক্ষেত্রে যে 3টি গ্রহ অশুভ সেটি হচ্ছে চন্দ্র, রবি এবং বৃহস্পতি। তো যাই হোক, বৃহস্পতি না হয় রাশির ষষ্ঠে বসে রইল, সেটা তো একদম খারাপ। এবং রবি রাশিতেই অবস্থান করবে 17 তারিখ পর্যন্ত, তারপর 17 তারিখ এসে বেরিয়ে যাবে অগ্রহায়ণ মাসে, কার্তিক মাস সে ছেড়ে দিল। তার মানে তুলা রাশি জাতক এবং জাতিকারা যারা রয়েছেন তাদের যদি হেলথ পার্টে বিশেষ সমস্যা চলে আসে তাহলে কিন্তু নভেম্বর ডিসেম্বর সমস্যায় পড়ে যেতে পারেন। তার কারণ দেখুন, অগ্রহায়ণ মাসে রবি ছেড়ে দিচ্ছে ঠিকই, কিন্তু অগ্রহায়ণ মাসে রবি কোথায় যাচ্ছে? তুলা রাশির রাশির দ্বিতীয় অবস্থান করছে। তার মানে অর্থের জায়গাকে নষ্ট করবে থ্রু হেলথ। তার বৃহস্পতি সেই রবির উপর পূর্ণ দৃষ্টি ফেলে রাখবে। এই যে বিষয়গুলো, এই আলোচনাগুলো কিন্তু কেন আমি এতটা এক মানে ভেঙে আলোচনা করি আপনাদের যাতে সুবিধে হয় বুঝতে। আপনারা বলবেন কেন রবি ওখানে চলে গেলো, তাতে কী সমস্যা? আরে বাবা, ষষ্ঠপতি তো ষষ্ঠে বসে রয়েছে, ষষ্ঠপতি ষষ্ঠ থেকে সে তার নবম দৃষ্টি ফেলে রাখবে তো আপনার রাশির দ্বিতীয়ে, তার মানে বৃশ্চিক রাশিতে। তো যখনই সে বৃশ্চিক রাশিতে বৃহস্পতি দ্বিতীয় দৃষ্টি ফেলে রাখলো, তার মানে সে তো ষষ্ঠ। রোগ ঋণ রিপু জ্বালা, তার মানে রোগও দেবে, শত্রুতাও দেবে, ঋণগ্রস্ততাও দিতে পারে, মানসিক জ্বালা তো দেবেই, তার মানে মনের জায়গাও আপনাদের একটা অশান্তির জায়গা থাকবে। তার কারণ কি? কেতু বসে থাকছে আপনার রাশিতে, এটাও একটা সমস্যা। আপনার মাথার মধ্যে সবসময় নেগেটিভ ঘুরতে থাকবে। আর শনি যখন পঞ্চমে চলে যাবে তখন থেকে তুলারাশির অবস্থা অনেক অনেক ভালো হতে আরম্ভ করে। তবে আমি তুলারাশির অবস্থা খুব যে খারাপ তা তো আমি বলবো না। হ্যাঁ, শনি মার্গী যতক্ষণ, বকরি যতক্ষণ ছিল ততক্ষণ তুলারাশিকে একটু সমস্যায় দিয়ে গেছে, কিন্তু শনি তো মার্গী ছেড়ে দিচ্ছে, শনি তো বকরি ছেড়ে দিচ্ছে, সে তো মার্গী হয়ে গেল। যখন শনি মার্গী হয়ে যাচ্ছে তার মানে শনি কী হবে, এবার আপনাদেরকে ভালো ফল দিতে আরম্ভ করবে। এবার শনি চতুর্থে বসে রয়েছে, তার মানে গৃহের সুখ, গৃহের আনন্দ, গৃহ ক্রয় করা, এই জিনিসগুলোকে তো শনি এনহ্যান্স করবে। আজকে শনি চতুর্থে বসে রয়েছে, তার মানে প্রাইমারি এডুকেশনের সাথে ছোটো ছোটো ছেলেমেয়েরা যে পড়াশুনো করছেন, আপনারা হয়তো মাধ্যমিক দেবেন, উচ্চ মাধ্যমিক দেবেন, তাহলে কী হচ্ছে, তাদের ক্ষেত্রে তো এখন একটা পড়াশোনায় কনসেন্ট্রেশন লেভেল ভীষণ ভালো জায়গায় চলে আসতে পারে, রেজাল্ট অত্যন্ত সুন্দর হতে পারে যারা 12 অবধি পড়াশোনা করছেন। এবং আপনার রাশিতে কেতু, তার মানে আপনার রাশিতে যদি কেতু বসে থাকে তার মানে আপনি সাইকোলজি নিয়ে পড়াশোনা করতে পারেন, আপনারা এখন স্কিনের উপর কিছু পড়াশোনা করতে পারেন, অর্থাৎ ডার্মা সেক্টরে কিছু পড়াশোনা করতে পারেন,
রবি যেহেতু আপনার রাশিতেই অবস্থান করছে, তাহলে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এই রকম ধরনের কিছু ইঞ্জিনিয়ারিং বা ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন পার্ট আছে, সেই পার্টগুলোকে যদি আপনারা ধরতে পারেন তাহলে খুব সুন্দর হয়। দেখুন শুক্র কেতুকে নিয়েও অবস্থান করবে মাসের 16-17 তারিখ পর্যন্ত। দেখবেন শুক্র কেতু যদি এক জায়গায় যেহেতু থাকছে, তার মানে শুক্র কেতু কী করলো, শুক্র কেতু যোগে আমার কেমিস্ট্রি জায়গাটা ভালো হচ্ছে, তার মানে রসায়ন নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের সময় ভালো। তো এই জায়গাগুলো একটা বিশেষ ক্ষেত্র আপনাদের জন্য, কিন্তু হেলথ সেক্টরে মন দিতে হবে, নতুবা আপনার যে ভালো সময়টা যেটা চলছে সেই ভালো সময়টা ঝট করে নেমে যেতে পারে। আপনারা অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে এখন ভীষণ ভালো নাম করতে পারেন, অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে যারা পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য বর্তমান সময় ভালো, এবং আপনার রাশিতেই কেতু, তার মানে আপনি ল প্রফেশনে যদি যেতে পারেন, ল নিয়ে পড়াশোনা যদি করতে পারেন, আপনি হয়তো ল প্রফেশনে আছেন, তাহলে এখন আপনার জন্য সময়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ। ষষ্ঠপতি ষষ্ঠে থাকলে রোগের উপর যারা ব্যবসা করছেন তাদের ভালো, আজকে যারা সাইকিয়াট্রিস্ট তাদের জন্য এখন সময় ভালো, আজকে যারা ভ্রাম্যমান সংস্থা নিয়ে কাজ করেন তাদের জন্য বর্তমান সময় ভালো। রাহু কোথায় বসে রয়েছে আপনার ঠিক রাশির ঠিক সপ্তমে, তার মানে ট্যুরিজম ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে যারা কাজ করছেন তাদের জন্য বর্তমান সময় ভালো। যারা অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরের বড় বড় পদমর্যাদা সম্পন্ন কিছু পোস্টে যারা রয়েছেন তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো। আপনাদের এখন প্রমোশন হতে পারে, আপনাদের এখন বাড়ি থেকে বহু দূরে ভ্রমণ হতে পারে, আপনারা চাকরি এখন হয়তো কলকাতায় করছেন, এই চাকরি নিয়ে আপনাকে হয়তো বাইরে চলে যেতে হতে পারে। তার কারণ একাদশপতি রবি সে কিন্তু আপনার দ্বিতীয় কানেক্ট করছে। হ্যাঁ রাশির ক্ষেত্রে যেহেতু সে একটা নেগেটিভ গ্রহ, তার মানে নেগেটিভ সে ফল তো তুলবেই, কিন্তু বৃহস্পতিও যেহেতু সে আবার রবির উপর দৃষ্টি ফেলে রেখেছে তার মানে নেগেটিভ ফল তো তুলবেই, কিন্তু আমরা এই ফলটাকে ভালো করব কি করে, তার জন্য আপনার ন্যাটাল চার্ট গুরুত্বপূর্ণ। কারণ আপনার একটা জন্ম তারিখ আছে, আপনার একটা মাসে জন্ম হয়েছে, একটা সালে জন্ম হয়েছে, আপনার একটা সময়ে জন্ম হয়েছে, কোনো না কোনো একটা দ্রাঘিমাংশ অক্ষাংশের একটা কোনো স্থানে জন্ম হলো, আপনার কলকাতায় জন্ম হতে পারে, তার কলকাতার লগ্নিশীল ল্যাটিচিউড আবার কৃষ্ণনগরের বা শিলিগুড়ির যে অক্ষাংশ দ্রাঘিমাংশ তা তো এক নয়, তার মানে ক্ষেত্রগুলো চেঞ্জ হচ্ছে। তার মানে আপনার ন্যাটাল চার্ট বলবে আপনি তুলারাশি জাতক জাতিকা, আপনার রোগ থেকে আপনি মুক্ত হবেন কি করে, তাহলে আপনি আপনার ন্যাটাল চার্ট নিয়ে আপনার যে যাকে পছন্দ তার কাছে একটু বসে যান, যে দাদা একটা কনসালটেশন দিন, একটা ভালো গাইডলাইন দিন, যে আমি এই যে শনি যে মার্গী হয়ে গেছে, শনি যে আমাকে ভালো ভালো ফল দেবে, বৃহস্পতি রবির উপর দৃষ্টি দিয়ে যে ভালো ভালো ফল দেবে, এই ভালো ফলগুলো আমি কুড়োবো কী করে। হ্যাঁ আমি জানি আমার চ্যানেলে হয়তো আপনি দেখছেন, আমি হয়তো সেখানে কোনো প্রতিকার টিপস কিছু বলি না, কেন সম্ভব নয় বলা, তার কারণ আপনাদের প্রত্যেকের ন্যাটাল চার্ট আলাদা, তাহলে প্রত্যেকের গাইডলাইন আলাদা হবে, একই তো হতে পারে না। রাশিভিত্তিক যে আমরা আলোচনা করছি যে আপনার ফাইন্যান্স ভালো, আপনার এখন ট্রান্সফার হবে, আপনি হয়তো লিখলেন তাদের কই আমার তো ট্রান্সফারটা হলো না, তার কারণ দেখা গেল আপনার হয়তো এখন অষ্টমপতির দশা চলছে যার জন্য আপনার ট্রান্সফার হয়েও আর ট্রান্সফারটা হলো না, আপনার প্রমোশনটা হয়েও আপনার প্রমোশনটা হলো না, বা আপনার হয়তো কোম্পানি বলছে এবার তোমার বাইরে যাওয়ার কথা কিন্তু আপনি বাইরে যেতে পারলেন না, আর তার কারণ আপনার অষ্টমপতির দশা চলছে হয়তো অন্তর্দশায়, প্রত্যন্তর্দশায়, সূক্ষ্মদশায়, প্রাণদশায়, প্রচুর ক্যালকুলেশান, এত ক্যালকুলেশান করে তবে আমাদেরকে ইনভেস্টমেন্ট পার্ট, এই আজকে যেমন ধরুন আজকে তুলার সেই জাতক জাতিকারা, আপনারা প্রচুর ইনভেস্ট করবেন, এখন আপনারা বাড়ি কিনবেন, গাড়ি কিনবেন, সব কিছু করবেন, কেন, তার কারণ রাহু আপনাকে সেই জায়গায় সাপোর্ট করছে, শনি এখন সেই জায়গায় সাপোর্ট করছে। হ্যাঁ বৃহস্পতির কারণে কিছুটা ভয় হয়তো থাকলো, কিন্তু বৃহস্পতি কিন্তু এরপরে সে বৃহস্পতি কিন্তু মাসের প্রথম নভেম্বর মাসের 24 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদেরকে সে মার্গী ফল, সে বকরী ফল দেবে, তারপর কিন্তু সে মার্গী হয়ে যাচ্ছে, তার মানে সে সোজা সাপটা ফল দেবে, তখন আর সে ব্যাঁকাতারা ফলটা আর দেবে না। বক্র তো মানে তো ব্যাঁকাতারা, অ্যাকচুয়ালি আপনারা জানেন ব্যাঁকাতারা না, তা নয়, বক্র মানে সে যখন দুটো ঘরের ফল তুলছে, তার মানে ডুয়াল ক্যারেক্টার তখন তৈরি হয়ে যাচ্ছে। কাজেই বৃহস্পতিকে আমরা তাহলে নভেম্বর মাসের 24 তারিখ পর্যন্ত একটু সমঝে চলি, তারপর আস্তে 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 যখনই শনি আস্তে আস্তে যখন কুম্ভরাশির দিকে যাবে তখন বৃহস্পতির যে ক্ষতিকারক যে ফল সেই ফলটা তুলারাশির জাতক জাতিকারা পারবেন না। আপনারা ইনভেস্টমেন্ট করবেন ঠিকই, কিন্তু আপনারা শেয়ারে ইনভেস্টমেন্ট করতে গেলে কিন্তু একটু সাবধানে শেয়ারে ইনভেস্ট করতেই হবে। আপনাদের হেলথের জায়গায় চেস্টের পার্টে ভীষণ সাবধান, এবং আপনারা এখন পড়ে গিয়ে আপনাদের পা হাত পা ভেঙে যেতে পারে, মাথা ফাটতে পারে, রক্তপাত হতে পারে, এই একটা জায়গা আপনাদের সাবধান করে গেলাম, এবং আপনাদের সাবধানে থাকতেই হবে, কারণ আমি চাই আপনাদের শরীর যেন সুস্থ থাকে, কারণ শরীর সুস্থ থাকলে তবে তো আপনার ইনভেস্টমেন্ট, তবে আপনার বাড়ি গাড়ি কেনা, তবে আপনার বাড়ির আনন্দ, তবে আপনার গৃহসুখ। পড়াশোনা যারা করছেন তাদের জন্য বর্তমান সময় যথেষ্ট সুন্দর, তবে যারা ক্লাস 10-12 বাচ্চারা যারা পড়াশোনা করছেন তাদের জন্য সময়টি অত্যন্ত ভালো, এবং যারা হায়ার স্টাডি করছেন তাদের জন্য সময়টা ভালো, তবে তারা যদি বিদেশ থেকে পড়াশোনা করতে পারে, বাড়ি থেকে বহু দূরে গিয়ে যদি এখন পড়াশোনা করতে পারে তাহলে সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাবে। তার মানে মেডিকেল সেক্টর, ফার্মা সেক্টর, এগ্রিকালচারাল সেক্টর, বায়ো সেক্টরে আপনাদের এখন উন্নতি চরম, ল সেক্টরে আপনাদের উন্নতি এখন চরম, অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে আপনাদের উন্নতি চরম, বিজনেস যদি এখন আপনাদের করতে হয় বৃহস্পতি মার্গী যখন হবে তারপর আপনারা কিছু লোনের
নিয়ে আপনারা ব্যবসা শুরু করতেই পারেন। তার মানে 24 নভেম্বর পর্যন্ত আপনাদের দাঁড়িয়ে যেতে হবে। 24 নভেম্বর পেরিয়ে গেলে তারপরে আপনারা লোন স্যাংশন করুন। লোন স্যাংশন করে আপনি বাড়ি কিনুন, গাড়ি কিনুন, যাবতীয় যা ইনভেস্টমেন্ট করুন, ছোট ছোট ইনভেস্টমেন্ট এখন আপনাদের করা উচিত। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসায় এখন আপনাদের অত্যন্ত লাভ হওয়া উচিত এখন। এবং রাহু যেহেতু আপনার সপ্তমে বসে রয়েছে, তার মানে আপনারা যদি শেয়ার অ্যানালিটিক্স এর পার্টে কাজ করতে পারেন বা শেয়ারের মার্কেটে যদি কনসালটেন্ট হতে পারেন, তাহলে আপনাদের জন্য শুভকর সময় হতে পারে। এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। এবং আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে রাশির সপ্তমপতি এবং দ্বিতীয়পতি মঙ্গল সে কিন্তু আবার বৃষরাশিতে কানেক্ট করবে। তার মানে বৃষরাশি যখন কানেক্ট করবে তখন কিন্তু আপনাদেরকে একটু সমস্যায় ফেলে দিতে পারে। কী ধরনের সমস্যা হতে পারে তা আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা ভেদে আলোচনা করা যেতে পারে। আমি বেশ খানিকটা আলোচনা করলাম, সময় ফুরিয়ে এসেছে, আমাদেরকে যেতেই হবে। আমরা আরও অনেক কিছু নিয়ে আসতে চলেছি আগামী দিনে, রাশিফলকে আরও সুন্দর করে রিসার্চ করে দেবো। তার কারণ আমি এইভাবে রাশিফল করতেছি আমার ঠিক মনের মধ্যে ইচ্ছে জাগে না, ভালোও লাগে না। তার কারণ কোথাও না কোথাও পড়াশোনাটা যেন নেই এখানে, যেন আপনাদেরকে রাশিফল বলে গেলাম আপনাদের এইটা হবে ওইটা হবে না, একটা পড়াশুনো দরকার, একটা সুন্দর জিনিস দরকার, রিসার্চ দরকার। আপনি যেন আমার প্রোগ্রামটা শুনে আপনি যাতে পুরো মাসটা পথটা চলতে পারেন, পুরো বছরের পথটা চলতে পারেন, আপনাকে যেন আর কারো কাছে যেতে না হয়, আমি ঠিক সেই রিসার্চটা আনবো। আপনারা অনেকদিন ধরে বলছেন দাদা টোটকা বলুন বা আমাদের উপায় বলুন, আমি আপনাদেরকে উপায় বলবো কী করে আপনি চর রাশি, আপনি স্থির রাশি, আপনি দ্বৈত রাশি, তার মানে আপনার কীভাবে পথ চলা উচিত, আপনার কোন কোন গ্রহগুলো কোথায় বসে রয়েছে, ন্যাটাল চার্টে এই যে ট্রানজিটগুলো যে আমরা আলোচনা করছি তারা কোথায় বসে রয়েছে, তারা কোন ঘর থেকে কী ফল দিচ্ছে, তারা তমগুণের না তারা রজগুণের না তারা সত্ত্বগুণের, আপনার কোন গুণে জন্ম হয়েছে, আপনার 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 ভিগুবিন্দু কত, আপনার ভেলা কী, সেই ভেলা ধরে আমরা অনেক কিছু আলোচনা করবো, অনেক কিছু। চোখ রাখতে হবে, কমেন্ট বক্স খোলা রয়েছে, প্রচুর কমেন্ট করতে হবে। আপনার মাথায় যদি কিছু আইডিয়া থাকে যে সম্রাটকে আপনি জানাবেন, আপনি নিশ্চয়ই কমেন্ট বক্সে সেই আইডিয়া লিখে ফেলুন, আমি নিশ্চয়ই পড়ব এবং তা নিয়ে অবশ্যই আপনাদেরকে ভিডিও উপহার দেব। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা অবৈজ্ঞানিক প্রথায় আমাকে দেখেন, আমাকে দেখতে চান, পছন্দ করেন, যারা মনে করেন যে না সম্রাট দেখালি বিজ্ঞানের আলোয় জ্যোতিষ বলে, বিজ্ঞানের আমাদের তো কিছু উপায় বলছে না, সহজ উপায় বলছে না, চট করে কী করে হবে, আমি চটজলদি আমি কোনো শর্টকাটে বিশ্বাসী নই। আর আপনিও আমি এটাও চাই না যে আপনাদেরকে শর্টকাটে আপনাদেরকে জীবন বাঁচতে দেবো, আপনাদেরকে দেখাবো সেই জায়গাগুলো কীভাবে রাশিকে কুড়িয়ে আনতে হয়, কীভাবে ভালো জিনিসটা পেতে হয়, ভালো ফল পেতে গেলে কী কী করণীয় আছে, সেই হিসেবগুলো আমি আপনাদেরকে উপহার দেবো। চোখ থাকতে হবে 9 PM মোটিভেশনে সম্রাটের সাথে প্রতিদিন। এবার আমরা চলে আসবো পরের রাশিতে, আর আপনারা ততক্ষণ কমেন্ট করতে থাকুন। এবার আমরা চলে আসবো কুম্ভ রাশির আলোচনায়। কুম্ভ রাশির কী হবে কী হবে, ওরে বাবা সাড়ে সাথে চলছে দাদা, মরে যাচ্ছি দাদা, আর পারছি না, সাড়ে সাথীতে সব শেষ করে দিচ্ছি। বিশ্বাস করুন আপনাদের সাড়ে সাথীর কোনো ভয় একদম নেই, সাড়ে সাথী মানবেন না, শুনি আপনার দ্বাদশে বসে রয়েছে, আপনার রাশিতে যখন ঢুকবে সে আপনার রাশিতে ঢুকবে। আর সবথেকে বড় কথা দেখুন, ভুলটা আমরা কোথায় করি একটু ধরিয়ে দেওয়ার তো প্রয়োজন, তার কারণ হচ্ছে শনির ঘর কোথায়, মকর শনির ঘর, তার বাড়ি ওটা, সেই বাড়ির মালিক তিনি। কুম্ভ এই একটা যদি বাড়ি হয়, এটা যদি একটা জমি হয়, সেই জমির মালিকের নাম কি শনি, তাহলে শনিদেবের জমি সে নিজের ঘরকে নিজেকে নষ্ট করবে, আমার তো মনে হয় না। আমি তো আমার বাড়ি নষ্ট করি না, আপনি কি চাইবেন, আপনি কি আপনার বাড়ির ক্ষতি করেন, নিশ্চয়ই না, আপনি আপনার বাড়ি গুছিয়ে রাখেন। তাহলে শনি যখন আপনার রাশিতে এসছে তার মানে সে আপনাকে কিছু গুছোতে এসছে, তার মানে আপনাকে এখন গুছোতে হবে, গুছিয়ে কাজ করতে হবে। যদি গুছিয়ে কাজটা করা যায় তাহলে শনির কিছু ভালো ফল আপনি প্রাপ্ত করবেন। তার কারণ আপনারা বলছেন দাদা শনির সাড়ে সাথীর জন্য মনে হয় আমার এই জমিটা আটকে গেল, মনে হয় টাকাগুলো লস হয়ে যাচ্ছে, আজকে শনির সাড়ে সাথীর জন্য জানেন কত কাজ আমার হাত থেকে চলে গেল। না, দেখতে হবে কি শনি কোন তারায় বসে রয়েছে, এবং আপনাদের যদি ধনিষ্ঠা নক্ষত্র হয় তাহলে শনি কোথায়, শনি আপনার জন্ম নক্ষত্রে, তার মানে আপনাকে এখন শনি কিছু পীড়া দেবে, অর্থাৎ আমি যে কাজটা দুবারে পারবো আপনি সে কাজটা পাঁচবারে করতে পারবেন, এটাই হচ্ছে শনির কারকতা। অর্থাৎ শনি মানে স্লথ, সে মন্থর গতির কারকতা, সে কচ্ছপের মতো হাঁটে, সে খরগোশের মতো বা আরও অন্যান্য, সে ফাস্টেস্ট নয়, সে তড়িৎ গতিতে কিছু করতে পারে না, সে ধীরে সুস্থে আস্তে আস্তে কাজগুলো করতে পারে। আজকে কুম্ভ রাশির যখন আমি আলোচনা করব, দেখুন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র, বৃহস্পতি এবং মঙ্গল এই তিনটি গ্রহ হচ্ছে কুম্ভ রাশির জন্য অশুভকারক গ্রহ। এবার ভাবুন বৃহস্পতি যে নাকি এই রাশির মারকপতি বা এই রাশির অশুভকারক গ্রহ, এবং রাশির মারকপতিও বটে,
সে দ্বিতীয়ই অবস্থান করছে। তার মানে আমি সবার আগে বলবো হেলথ পার্ট যত্ন নিন, এবং সে যখন দ্বিতীয় বসে রয়েছে তার মানে মুখের জায়গা থেকে এখন কুম্ভ রাশিকে প্রচণ্ড সাবধানে থাকতে হবে। আপনার যদি মুখের ভাষাও যদি এখন কিছু খারাপ হয় তাহলে কিন্তু আইনের জটিলতার মধ্যে আপনি পড়ে যেতে পারেন, বদনাম হয়ে যেতে পারেন, আপনার নামে কুৎসা রটতে পারে আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন। বিশেষ করে আপনারা যারা ধনিষ্ঠা নক্ষত্র তাদের তো এখন ভীষণ খারাপ সময় যাবে, এবং আপনাদের ধনিষ্ঠা নক্ষত্রদের এখন অত্যন্ত সাবধানে পা টিপে টিপে চলা উচিত। যদি সতের জায়গা থেকে অসৎ কর্ম যদি আপনারা করেছেন তাহলে শনি কিন্তু ভীষণ পেনাল্টি নিতে বাধ্য হয়ে যাবে, সে আপনি কুম্ভ রাশি হন আর আপনি মকর রাশি হন না কেন, কারণ দুই রাশিতেই তো ধনিষ্ঠা পাওয়া যায়। তো যাই হোক, বৃহস্পতির কারণে মুখের জায়গা থেকে আপনাদের সাবধান, মস্তিষ্কের জায়গা থেকে আপনাদের সাবধান, মাথা ফাটতে পারে, মাথায় স্টিচ হতে পারে, এবং বৃহস্পতি জলরাশিতে বসে রয়েছে আমাদের রক্তপাতের সম্ভাবনা প্রচণ্ড, এবং কুম্ভ রাশির পায়ের উপর দিয়ে একটা ভয়ানক কিছু যেতে পারে, বা আপনার পায়ের উপর দিয়ে হয়তো কিছু পায়ের উপরে কিছু পড়ে গেল সেখান থেকে রক্তপাত হলো, আপনার পায়ের উপর দিয়ে গাড়ি চলে যেতে পারে, আপনার পায়ের উপরে কোনো চোটাঘাত লাগতে পারে। তাহলে কুম্ভ রাশির মস্তিষ্ক আর পা এখন ভীষণভাবে সাবধানে রাখতে হবে, নতুবা নভেম্বর ডিসেম্বর আপনার হয়তো ভালো জিনিসগুলো আপনি হয়তো পেলেন না, তার কারণ বৃহস্পতি দ্বিতীয় বসে রয়েছে, আপনাকে তো প্রচুর ফাইন্যান্স দেবে। বৃহস্পতি দ্বিতীয় থাকলে কী হয়, ফাইন্যান্স দেয়, হ্যাঁ মারক পতি, সে হয়তো অশুভ কারক গ্রহ কিন্তু তার নেগেটিভিটি সে যতটা দেবে সে তো একটা বৃহৎ কারক প্ল্যানেটও, সে আবার সে তো অর্থের কারকও, মানে সে তো অর্থভাব, কুম্ভ রাশির অর্থভাব তো দ্বিতীয় ভাব। তাহলে যে ভাবের প্রতি যেভাবে অবস্থান করে সেই ভাবকে সে সাজিয়ে দিয়ে যায়, তার কারণ কি, ওটা বৃহস্পতির নিজস্ব বাড়ি, এটাও তো ভাবতে হবে। তাহলে বৃহস্পতি নিজস্ব বাড়িকে সাজিয়ে গুছিয়ে দিয়ে যাবে, তার মানে বৃহস্পতি মীন রাশিতে অবস্থান করছে আপনার কুম্ভ রাশি, তাহলে আপনার এখন ফাইন্যান্সের জায়গাটাকে বৃহস্পতি সুন্দর জায়গায় নিয়ে চলে যাবে। আপনারা যারা গানের প্রফেশনে রয়েছেন তাদের জন্য এখন বর্তমান সময় ভালো, যারা বাচিক শিল্পী, যারা কণ্ঠ নিয়ে কাজ করেন, যারা সংবাদ পাঠ করেন, যারা সংবাদ মাধ্যমে চাকরি করেন, যারা সংবাদ সঞ্চালনা করেন, যারা কোনো প্রোগ্রাম হোস্ট করেন, যারা অ্যাঙ্কারিং করেন, এদের জন্য এখন বর্তমান সময় ভীষণ ভালো। যারা অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য সময় এখন বেশ ভালো, আপনারা এই নিয়ে এখন প্রশ্নগুলোও করতে পারেন যথেষ্ট পরিমাণে। বৃহস্পতি যেহেতু দ্বিতীয় এবং জলরাশিতে তার মানে বায়োলজিক্যাল কিছু প্রশ্ন এখন আপনাদের জন্য ভীষণ সুন্দর হতে পারে, এবং শনি পৃথিবীতে বসে রয়েছে তার মানে ফিজিক্স, অ্যাস্ট্রোফিজিক্স, বায়োফিজিক্স এই ধরনের কিছু প্রশ্নও আপনারা এখন করতে পারেন। শনি যেহেতু আপনার রাশির এখন দ্বাদশে অবস্থান করছে, যারা কমার্স নিয়ে ভাবছেন পড়াশুনো করবেন, যে দাদা আমি কমার্স নিয়ে পড়াশুনো করবো, আমি হয়তো চার্টার অ্যাকাউন্টেন্টস হব, বা আমি হয়তো অডিট নিয়ে পড়াশুনো করবো, অডিট নিয়ে কাজ করবো, বা আমি কোনো ট্যাক্সের উপর কিছু কাজ করতে চাইছি, বা আমি হয়তো কোনো কর্পোরেট ল বা কর্পোরেট ম্যানেজমেন্ট পড়তে চাইছি, এই ধরনের পড়াশুনো কিন্তু এখন আপনাদের জন্য বেশ শুভপ্রদ। নবমে কিন্তু কেতু বসে রয়েছে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের, যেটা আমি বলবো আপনাদের বাবার শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখুন, তার কারণ কুম্ভ রাশির জাতক জাতিকাদের বাবার উপর একটা সমস্যা আসতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু দুঃসংবাদও নেমে আসতে পারে। সেই জায়গায় আপনাদের সাবধান আমি করে গেলাম, এবং যদি মনে হয় আপনাদের পিতার কোনো স্বাস্থ্যের হানি হচ্ছে তাহলে চটপট কোনো রকম এক্সপিরিয়েন্স না করে কোনো রকম তড়িঘড়ি আপনাদের কিন্তু ডাক্তারের একটা পরামর্শ নিয়ে নেওয়া উচিত, জিনিসটাকে ফেলে রাখবেন না। কেমন পড়াশোনার জায়গা তো যথেষ্ট সুন্দর, আমি বললাম আপনারা যারা রিসার্চমূলক কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় ভালো, এবং পড়াশোনার যে সেক্টরগুলো আমি আলোকপাত করে গেলাম তাদের আপনাদের জন্য অবশ্যই ভালো। অবশ্যই আপনাদেরও আইনের পড়াশোনা হতে পারে, আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকা, আপনারা যারা আইনের প্রফেশনে জড়িয়ে রয়েছেন, আইনের প্রফেশনেই আছেন, তাদের জন্য সময়টি বেশ ইতিবাচক সময়, এবং আপনাদের এখন গ্র্যাজুয়ালি আপনাদের এখন যেটা হবে কি, আপনাদের এখন যে জায়গায় আপনারা কর্ম করছেন বা আপনারা প্র্যাকটিস করছেন এখন আপনাদের সুনাম বৃদ্ধি হবে। আপনারা যারা আইপিএস, যারা আইএস, তাদেরও ভীষণ সময় ভালো, কিন্তু বৃহস্পতি দ্বিতীয় মুখ সামলে, তার কারণ আপনার কোনো ভুল কথায় আপনি কিন্তু আক্রান্ত হতে পারেন, এবং ভুল কথার জেরে বা আপনি যদি এখন আমি বলবো এখন আপনাদের চুপ করে থাকাটাই উচিত, আগে শুনুন তারপরে 72 ঘন্টা পরে আপনি উত্তরটা দিন। আগে এখন যে কোনো জিনিস এখন তড়িঘড়ি করা যাবে না, আগে যে কোনো জিনিস দেখলেন, বুঝলেন, চিনলেন, তারপরে একটু সময় নিয়ে ভেবে সিদ্ধান্ত নিন, তারপরে সেই জিনিসটাকে এক্সিকিউট করুন, তাহলে দেখবেন আপনি যদি কুম্ভ রাশি হন তাহলে আপনাদের আর কোনো রকম সমস্যা হচ্ছে না। বৃহস্পতি দ্বিতীয় থাকায় বৈবাহিক ঝামেলা আপনাদের বাড়িতে আসতে পারে, তার মানে বিবাহ সম্পর্কিত কোনো সমস্যা বা আইনের জটিলতা আপনাদের এই নভেম্বর ডিসেম্বর মাসে উঠে আসা উচিত বা উঠে আসতেও পারে, সেই জায়গায় সাবধান করে গেলাম। হ্যাঁ অবশ্যই ন্যাটাল চার্ট শেষ কথা বলবে, আপনার দশান্তর্দশা কী সেটাও শেষ কথা বলবে, তবে হ্যাঁ বৃহস্পতি যেহেতু দ্বিতীয় পতি দ্বিতীয় আছে তার মানে বৈবাহিক জায়গায় কিছু তো সে সমস্যা তৈরি করবে। এবার যাদের হয়তো ভালো দশা সে সমস্যাটা কেটে গেল, অল্পের বুদ্ধি চলে গেল, আর যাদের হয়তো খারাপ দশা সেটা নিয়ে হয়তো কোর্টে দ্বারস্থ হতে হলো বা আইনের জটিলতা হলো, ব্যাস এই জায়গায় একটু সাবধানে থাকা।
রাহু তৃতীয় বসে রয়েছে। ভাবুন তো, পর্যটন নিয়ে আপনারা যারা ব্যবসা করছেন তাদের জন্য বর্তমান সময় ভালো, যারা পর্যটন নিয়ে কাজ করছেন পড়াশোনা করছেন তাদের জন্য এখন সময় ভালো, ট্যুরিজম ম্যানেজমেন্ট যারা পড়াশোনা করছেন তাদের জন্য এখন ভালো। রাহু তৃতীয় থাকছে, তার মানে কি বললাম, পারফর্মিং আর্টসে আপনাদের এখন সুন্দর সময় এবং স্পোর্টসের উপর আপনারা বেশ কিছু ভালো জায়গায় কাজ করতে পারেন। কুম্ভরাশির জাতক জাতিকাদের স্পোর্টসের সুনাম বৃদ্ধি হওয়ার কথা নভেম্বর এবং ডিসেম্বর মাসে। স্পোর্টস রিলেটেড যে কর্মগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় আপনারা জীবিকাও নির্বাহ করতে পারেন এবং সেই জায়গায় আপনাদের সুন্দর হবে। তবে ব্যবসা যারা করছেন তাদের জন্য আমি একটাই কথা বলবো, একটু ধীরে সুস্থে পা ফেলবেন। লোন নিতেই পারেন, আমার কোনো অসুবিধে নেই। লোন নিয়ে কোনো হয়তো আপনি একটা প্রতিষ্ঠান শুরু করতে চাইছেন বা লোন নিয়ে হয়তো আপনি কোনো একটা ব্যবসা শুরু করতে চাইছেন, নিতেই পারেন, কিন্তু একটু ধীরে, আস্তে ধীরে। তার কারণ বৃহস্পতি দ্বিতীয়পতি দ্বিতীয় বসে রয়েছে, সে নভেম্বরের 24 তারিখের পর থেকে সে মার্গী হতে আরম্ভ করবে, ততক্ষণ পর্যন্ত সে বকরি থাকবে। যতক্ষণ বকরি থাকবে ততক্ষণ যদি আপনারা ভুলভাবে আপনারা ভুল জায়গায় যদি লোন নিয়ে ফেলেছেন বা আপনারা যদি টাকা ধার করেছেন তাহলে কিন্তু সমস্যা, বা কোনো ডিসিশন যদি চটপট নিয়ে ফেলেছেন তাহলে কিন্তু বেশ কিছু সমস্যায় আপনারা পড়তে পারেন। শনি দ্বাদশে বসে রয়েছে, কাজেই ইনভেস্টমেন্টের পার্টে একটু ধীরে সুস্থে ইনভেস্ট করবেন। রাহু যেহেতু তৃতীয় বসে রয়েছে তার মানে আপনারা যারা হোটেল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত তাদের জন্য এখন সময়টা ভীষণ ভালো, আর তো বললাম ক্রিয়েটিভ জায়গায় তো ভীষণ ভালো। আর হ্যাঁ, আপনারা যারা কুম্ভ রাশি এখন আপনারা লেখালেখিতে, কিন্তু যারা লেখালেখির কাজের সাথে যুক্ত তাদের কিন্তু এখন বিশাল সময় ভালো, কারণ রাহু তৃতীয় থাকলে লেখালেখির উপর একটা বড় জায়গা দিয়ে দেয়। তার মানে আপনারা যারা লেখার জগতের সাথে যুক্ত, আপনি হয়তো লিটল ম্যাগাজিনে লেখেন বা আপনি হয়তো কবিতা লেখেন, আপনি হয়তো গল্প লেখেন, আপনি হয়তো উপন্যাস লেখেন, তাহলে আপনি চেষ্টা করতে পারেন এই লেখাগুলোকে এবার পাবলিশ করতে। তাহলে দেখবেন আপনি লেখক হিসেবে সমাজে একটা বিরাট প্রতিষ্ঠা পেয়ে গেলেন। বলতে তো অনেক ইচ্ছা করে, কিন্তু বলতে তো চাই কিন্তু আর ভাবছি না। আমি সবটাই আপনাদেরকে মোটামুটি বলেই গেলাম। শেয়ারের ইনভেস্টমেন্টটা আমি বলিনি, শেয়ার ইনভেস্টমেন্টটা আপনাদের কিন্তু খুব সাবধানে করতেই হবে, নতুবা বিরাট বড় বিপদে আপনারা পড়বেন। আপনাদের কষ্টার্জিত অর্থ কিন্তু যেন নষ্ট না হয় সেই জায়গায় আপনারা সাবধান হবেন। নবমে কেতু, তাহলে বাবার হেলথ, এই জায়গাতেও আপনাদেরকে সাবধানে থাকতে হবে। এবং রবি বুধ শুক্র এরা সবই মোটামুটি নভেম্বরের শেষের দিকে, কোথায় আমরা 17 তারিখের পর সবাইকেই পেয়ে যাচ্ছি, কোথায়, বৃশ্চিক রাশিতে। যখন বৃশ্চিক রাশিতে এরা কানেক্ট করবে তার মানে সপ্তমপতি ওইদিকে পঞ্চমপতি অষ্টমপতি সে যখন দশম কানেক্ট করছে, তাহলে আমাদের যে কর্মের যে জগৎ রয়েছে, আপনারা কুম্ভরাশির জাতক জাতিকারা যে যে কর্মের সঙ্গে লিপ্ত রয়েছেন আপনাদের কিন্তু এখন প্রমোশনাল অ্যাক্সেস হওয়ার কথা, আপনাদের সুনাম বৃদ্ধি হওয়ার কথা, সেই জায়গায় 17 নভেম্বরের পর থেকে তৎপর হয়ে উঠুন। যারা যারা বিদেশ যেতে চাইছেন আপনারা এখন বিদেশ যেতেই পারেন এবং বিদেশের ডাক আপনাদের আসবেও, এক কারণ শনি দ্বাদশে বসে রয়েছে, বৃহস্পতি দ্বিতীয়, রাহু তৃতীয়, তার মানে বাড়ি থেকে দূরে নিয়ে যাবে, মায়ের হাতে রান্না খেয়ে আর হয়তো এখন আর অফিস যাওয়া হবে না বা আপনাদের পড়াশুনো করা হবে না। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না, আর হ্যাঁ যেটা করতে ভুলবেন না সেটা হচ্ছে কমেন্ট। তার কারণ আপনার কমেন্ট আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে যে সম্রাটদা ভিডিওটা এরকমভাবে বানান বা আরও কিছু টপিক যদি আপনাদের কাছে থাকে সেই সমস্ত টপিকগুলো নিয়ে কমেন্ট সেকশন ভরিয়ে তুলুন, আমি নিশ্চয়ই আপনাদের টপিকগুলো পড়ব, কমেন্টগুলো পড়ব এবং সেই সমস্ত টপিকের উপর কিছু ভিডিও আপনাদেরকে উপহার দেব। 2022-এর যে রাশিফল, এই যে রাশিফলটা আমরা বললাম এটা কিন্তু নভেম্বর ডিসেম্বর দুটো মাস, তার কারণ ডিসেম্বরে আমরা কিন্তু আর কোনো রাশিফল দিচ্ছি না, মাসিক রাশিফল দেবো না আমরা, ডিসেম্বরে যে রাশিফলটা দেবো সেটা একটা দুর্ধর্ষ একটা জিনিস তৈরি হচ্ছে, তা আপনাদেরকে প্রেজেন্ট করবো। তার জন্য কী করতে হবে, সাবস্ক্রাইব করে ফেলতে হবে আর রাত্রি 9টায় 9 PM মোটিভেশনে একটু আমার সাথে আড্ডা দিতে বসে যেতে হবে, তাহলে আমরা জ্যোতিষের অনেক কিছু জানতে পারবো। আমি আশা করব আগামী দিনে আমার রিসার্চকে আপনাদের সামনে নিশ্চয়ই তুলে ধরবো এবং আমাকে একটু সময় দিন, আমি নিশ্চয়ই সুন্দর করে গুছিয়ে বিষয়গুলোকে আপনাদেরকে প্রেজেন্ট করব। শুধু না, মনে করতে পারেন এটা একটা ক্লাস, তার কারণ আমি মনে করি এটা কোনো আমার ইউটিউব থেকে আমার রোজগার আমি তা ভাবি না। আমি মনে করি যে আমি যতটা জানতে পেরেছি এই বিশাল সমুদ্র শাস্ত্রের যতটা কুড়োতে পেরেছি, পুরোটা তো কুড়ানো সম্ভব নয়, তার জন্য কতগুলো যে জন্ম লাগবে তাও জানি না, নদীর এক মানে নদীর যে বালি হয় সে বালির এক কণাও আমি হয়তো এখনও অর্জন করতে পারিনি, তবে যতটুকু অর্জন করতে পেরেছি তা সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরবো। জ্যোতিষ মানে আলো, জ্যোতিষ মানে একটা আলো, একটা পথ, যে পথ ধরে আমাদেরকে হাঁটতে হয়, এই পথটা কী হতে পারে, সেই পথে না টোচকা না ফাটকা না প্রতিকার না তাবিজ না কবজ না পাথর কিছুই না, নিশ্চয়ই ওগুলো তো আছে, জেমস্টোনে কি কোনো খেলা নেই, নিশ্চয়ই কারো কথা আছে, কিন্তু তার আগে যেটা করতে হবে, আপনার মধ্যে যে গুণ আছে সেই গুণকে চিনতে হবে। যদি আপনি আপনার গুণকে চিনতে পারেন তাহলে দেখবেন কি, আমরা যে ভাত খাই, ভাত খাওয়ার পরে আবার কী করি, রাতে একটু হাঁটতে বেরোই, কারণ রাতে ডিনার করার পরে একটু হাঁটতে বেরোলে, একটু হাঁটাচলা করলে কী হলো, আমার এনার্জিটা বা যে ক্যালোরিগুলো যে ইনটেক করলাম সেটা বার্ন হলো। আজকে আমি যদি একটা পাথর পরে শুয়ে থাকি নিশ্চয়ই আমার জীবনে উন্নতি হবে না। পাথর কী করে, আপনাকে একটা এনার্জি দিচ্ছে, সেই এনার্জিটা আপনার কর্মের মধ্যে দিয়ে তাকে কিন্তু
সেই ক্যালোরি বার্ন করার মতো সেই এনার্জিকেও বার্ন করতে হবে। তাহলে কি দাঁড়ালো, তার মানে কর্মই পরম ধর্ম। তাহলে কর্ম করতে হবে, আর কর্মটা কিভাবে করব তার জন্য 9 PM মোটিভেশনে আমার সাথে গল্প আড্ডায় রাত্রি 9টায় বসে যেতে হবে। আমাদের বায়ুতত্ত্বের আলোচনা আমাদের এখানেই থামাতে হচ্ছে, শেষ করতে হচ্ছে না। সম্রাটদা থামবে না, সম্রাট থামবেও না, আমরা আবারও ব্লগ করতে বেরিয়ে পড়ব, পরবর্তীকালে আবারও দেখা হবে। তবে বায়ুতত্ত্বের রাশিকে আমরা এখানেই শেষ করব। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আর জ্যোতিষকে একটু বিজ্ঞানের চোখে দেখবেন। আজ আসি, আগামী পর্বে আবারও দেখা হচ্ছে ঠিক রাত্রি 9টায়। নমস্কার।